হাজার হাজার টাকা ফি। আশানুরূপ ফল না হয় ছাত্র বিক্ষোভ কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলে। আশানুরূপ ফল না হয় এদিন প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখান সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র ও অভিভাবক। সেখানে আমি 69% কোন ভিত্তিতে পাই আমার এটা একটা বিশাল জানা ইচ্ছা আছে। কোন ক্লাসে পেয়েছিলেন? ক্লাস 10 এ। কত পেয়েছিলেন? 91%। ওখানে বোর্ডে টানানো আছে কোন ছবি, আপনি যেতে পারেন। সেখানে দাঁড়িয়ে এখন কত পেয়েছো? সেখানে দাঁড়িয়ে এখন আমি 69% পেয়েছি, কোন ভিত্তিতে আমি জানি না। আমাদের কলেজের অ্যাডমিশন এখন এই মার্কস শিটের ভিত্তিতেই। তাহলে আমরা কোথায় এই মার্কস নিয়ে ঢুকতে পারবো আপনারা বলুন? কেন করা হলো বলে মনে হচ্ছে? কেন করা হলো এখন তো সেটা আমি কি করে বলবো, হতেও পারে মানে রিলেটেড বলা উচিত না স্টুডেন্ট আমরা, তাও কিন্তু আমি সেটাও বলতে চাই যে আমাদের থেকে যারা স্টুডেন্ট খুবই কম তারা আবার 90% পেয়ে গেছে। হাউ, কিভাবে ফেল করা স্টুডেন্ট কেউ 90% পেতে পারে আপনারা বলুন? মানে এটা কি পরীক্ষা হয়নি বলে এই কারণে? এটা তো হয়নি, ম্যানিপুলেট করাই হয়েছে অবশ্যই মার্কসটা কোনোভাবে। সেটা এখন আমরা এটার বিচার চাই, কোনোভাবে আমাদের মার্কসটা রিভ্যালুয়েশন করা হোক। আজকে আপনারা কি করছেন তার জন্য? আমরা লেটার জমা দিয়েছি, অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়েছি, সব মার্কশিট জমা দিয়েছি আমাদের, এটাই। আপনাদের সঙ্গে গার্জিয়ানরা এসে তারা কি? হ্যাঁ, গার্জিয়ান অবভিয়াসলি এসেছে। কি নাম তোমার? বিদিশা সরকার। খুবই তো সমস্যা, এই কোথাও ভর্তি হতে তো পারবে না এই নাম্বারে। 11 এর রেজাল্ট দেয়নি, 12 এর রেজাল্ট দেয়নি, 12 এর মানে কোনো মার্কস দিতে পারবে না। নার্সারি থেকে 10 অবধি এত মার্কস খারাপ কোনো রেজাল্ট করেনি। আইসিএসসি বোর্ডে পড়তো, মার্কস এরকম খারাপ আসেনি যে এই এই স্কুলে পড়ি এই মার্কস পেলাম। আপনারা এটা জানিয়েছিলেন কর্তৃপক্ষকে? জানিয়ে আসলাম তো। নাম্বার ফ্ল্যাশ করছে, কি বলছে? নাম্বার পাঠিয়ে মানে ছেলেদের ভবিষ্যৎটাই পুরো নষ্ট, আর কিছু বুঝবে আমাদের কিছু হাতে নেই, আমাদের কিছু নেই। এদিকে শোনা যাচ্ছে যে নাম্বার পয়সা দিয়ে নাম্বার বিক্রি করা হয়েছে। আপনার প্রতিবাদ করেন? পয়সা থাকতো আমি দিতাম স্কুলে, আমার ছেলে 90-এর উপরে নাম্বার পেত। কেটে না, পয়সা দিয়ে নাম্বার ছেলেকে কেনা হতো। কল্যাণী থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।